সড়কে গাড়ির বহর, স্বাস্থ্যবিধি নেই আবাসিক এলাকায়। করোনার প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ার কারণে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন চলছে। সংক্রমণ এড়াতে জরুরি প্রয়োজন ও জরুরি সেবা ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে রাজধানীর সড়কগুলো দেখলে মনে হবে গণপরিবহনের বদলে ব্যক্তিগত পরিবহন প্রথা চালু করা হয়েছে, কারণ রাজধানীর প্রতিটি সড়কে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। মোড়ে মোড়ে চেকপোস্টে ব্যস্ত সময় কাটছে পুলিশ কর্মকর্তাদের, কারণ জরুরি প্রয়োজনে রাস্তায় বের হতে হলেও সঙ্গে থাকতে হবে মুভমেন্ট পাস। রাস্তায় বের হওয়া ব্যক্তির সঙ্গে মুভমেন্ট পাস আছে কিনা সেটি যাচাই বাছাই করছেন পুলিশ সদস্যরা। রাস্তায় বের হওয়ার সঠিক কারণ দেখাতে পারলে ছাড়া পাচ্ছে, নইলে খেতে হচ্ছে মামলা। রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর, শ্যামলী সহ বেশ কয়েকটি রাস্তা ঘুরে এমন চিত্র দেখা গেছে। একই অবস্থা দেখা গেছে সাভার, গাজীপুরের টঙ্গীতেও। প্রধান সড়কে স্বাভাবিক সময়ের মতো ব্যক্তিগত গাড়ির দীর্ঘ চট, ফলে সড়কের পণ্যবাহী গাড়িগুলোকে গন্তব্যে যেতে হচ্ছে ধীর গতিতে। এদিকে প্রধান সড়কের মতো একই চিত্র আবাসিক এলাকাগুলোর অলিতে গলিতে। যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, চায়ের দোকান হোটেল খোলা, অনেকেই আড্ডা দিচ্ছেন, আবার অনেকেই মাস্ক ছাড়া দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। গলির দুই পাশে সবজি ফলসহ ভাসমান বিক্রেতারা সারা দিন বসে থাকেন পসরা সাজিয়ে, ফলে সেখানেও ভিড়, এসব দোকানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। একই চিত্র দেখা মিলেছে আবাসিক এলাকাগুলোর বাজারে। আবাসিক এলাকাগুলোর মূল সড়কে পুলিশের তৎপরতা দেখা গেলেও অলিতে গলিতে দেখা যায়নি। প্রধান সড়কগুলোতে পুলিশের গাড়ি আসলে সবাই হুড়োহুড়ি করে সটকে পড়ে। দোকানগুলো শাটার লাগিয়ে দেয়া হচ্ছে, পুলিশ চলে যাওয়ার পর ফের আগের দৃশ্য। এদিকে করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। পরপর গত দুই দিনেই মৃতের সংখ্যা শতকের ঘর পেরিয়েছে, যা খুবই উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করছে সরকার। শনিবার 17 এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী, তাই লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার।